হলো তোমার এবং এইটা দাগটা কিভাবে হলো 5-6 বছর আগে কিভাবে তেলে পড়ে গেছিল তারপরে কিছু করেছো হ্যাঁ চিকিৎসা করছি কি করেছো এখানে এখানে মানে অন্য জায়গা থেকে মানে চামড়া নিয়ে আসছে আচ্ছা চামড়া নিয়ে আসছে আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখছি যে এটা একটা আসলে বার্ন স্কার আমরা কি যেটা বলি বার্ন স্কার ছিল প্রাথমিকভাবে পরবর্তীতে উনি এখানে স্কিন লাগাইছিলেন তাই তো স্কিনটা কোথা থেকে নিয়ে আসছিল আচ্ছা দ্যাট ইজ হলো তলপেট থেকে এক টুকরা স্কিন নিয়ে আসছিল আমরা এই জায়গায় কখনো স্কিন দিতে বলি না ফেসের ক্ষেত্রে যদি আমরা কখনো স্কিন দিই সেটা কালার কখনো মিসম্যাচিং হবে না তো এখানে যে প্রিন্সিপালটা হলো যে আমাদের এখানে যে আশেপাশে যে মাংসটা আছে সেই মাংসটাই আমাদেরকে নিয়ে আসতে হবে আমরা এই অংশটাকে আগে কেটে ফেলে দেব দিস ইজ এ চ্যালেঞ্জিং ফ্যাক্টর এতটুকু এরিয়া আমাকে ফেলে দিতে হবে হ্যাঁ চোখটা বন্ধ করে দেখি এটা হ্যাঁ উপরের দিকে তাকাও উপরের দিকে তাকাও এই আমরা এটাকে এইভাবে এই অংশটুকুটাকে আমরা হলো এক্সিশন করব এটাকে এক্সিশন করার পরে আমরা ডাইরেক্ট সেলাই দেওয়া যাবে না কারণ এটা একটা ওয়াইড গ্যাপ সেই ক্ষেত্রে আমরা হলো যে এখানে এটাকে ফ্লাফটা রিইউজ করব এই ফ্লাফের নাম হচ্ছে সারাবাইকো ফেশিয়াল ফ্লাফ সারাবাইকো ফেশিয়াল ফ্লাফ তো এই ফ্লাফটা আমরা নিয়ে এসে এভাবে এখানে অ্যাটাচ দিয়ে দেবো ওকে খুবই ভালো রেজাল্ট হবে আলহামদুলিল্লাহ আমরা আশা করছি ওকে আমরা এটাকে জেনারেল অ্যানেস্থেশিয়া মানে ফুল অজ্ঞান করে করতে হবে কারণ একটু সময় লাগবে বেশি এটা লোকাল দিয়ে হবে না লোকাল দিয়ে ভালো কাজ হবে না ওকে ঠিক আছে ইনশাআল্লাহ